হাই গাইস, কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো ভালো থাকবেন, এই কামনাই করি। শুধু আপনাদের জন্য তো আমি ফাইনালি কিন্তু ডুবলিডু ফুলবাড়ি ব্রিজ দেখতে এসেছি। তো আপনাদেরকেও কিছু সিন দেখাবো ডুবলিডু ফুলবাড়ি ব্রিজের। আমি কিন্তু দেখেন ফাইনালি কিন্তু যে টেম্পোরারি ব্রিজের উপরে দেখেন, এই টেম্পোরারি ব্রিজটি কিন্তু অনেক বড়। তো এই টেম্পোরারি ব্রিজটা আমি চড়ে অনেক ভালো পাইছি, কারণ এই টেম্পোরারি ব্রিজটা যদি আপনারা যদি উঠে যদি এখানে জার্নিং করতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কি কত মজার একটি টেম্পোরারি ব্রিজ। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরকে আরও অন্যান্য ভালো ভালো দৃশ্য দেখাবো। তো দেখেন এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে এই পোস্টগুলো পানিতে যে রয়েছে, এটা কিন্তু নদী। এই এটা এটা কিন্তু নদী। এটা এই যে এগুলো যে পোস্ট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের অরিজিনাল পোস্ট হবে এখান দিয়ে। তো দেখেন সকল হানি কিন্তু পানিতে পড়ছে, অনেকগুলো পোস্ট কিন্তু পানিতে। তো এগুলো কাজ তখনই স্টার্ট হবে যখন এই নদীটি পানি শুকিয়ে যাবে, তো তখন ফেরা স্টার্ট করবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাজগুলো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আরও আপনাদেরকে ভালো ভালো সিন দেখাবো, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো তার জন্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও এসে থাকবে। তো ফাইনালি গাইস, আপনাদেরকে অনেক কিছু আজকে দেখাবো। দেখেন এটা হলো দুই নম্বর টেম্পোরারি ব্রিজ। তো এই ব্রিজটির উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের অরিজিনাল পোস্টগুলো। তো দেখেন এই ব্রিজটি ভেঙে যাবে বা নদীতে ভেঙে যাবে বলে, তাই তার জন্য কিন্তু এই দেখেন এখানে কিন্তু বাম দিছে বাঁশ দিয়ে, আরও অন্যান্য বস্তা দিয়ে ওখানে মাটি তুলে কিন্তু দেখেন দিয়ে দিয়েছে, কারণ এখানে ভাঙ্গার নদী ভাঙ্গার কোনো চান্সই থাকবে না, এগুলো তার জন্যই দিতে আছে। তো এই টেম্পোরারি ব্রিজটি কিন্তু অনেকদিন যাবে, তো তার জন্যই কিন্তু এগুলো কাজ করতে আছে। তো আপনাদেরকে এখন ফাইনালি দেখাবো যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের পোস্টগুলা, প্রতিটা পোস্ট যে পানিতে পড়ছে, তো সেগুলো আপনাদেরকে জুম করে করে দেখানোর জন্য আমি চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকুন। তো দেখেন আমি ওই দিকে যাচ্ছি যেদিকে ব্রহ্মপুত্র নদী, তো ওই দিকে আমি যাচ্ছি। এটা হলো দুই নম্বর টেম্পোরারি ব্রিজ দিয়ে কিন্তু আমি ওই ব্রহ্মপুত্র নদীর দিকে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখেন। দেখেন বন্ধুরা, নদীর আশেপাশ দিয়ে দেখেন কতটুকু করে বান দিয়ে দিয়েছে দেখেন বাঁশগুলো দিয়ে। তো এইখানে এই নদীটি ভাঙার কোনো চান্সই নাই। তো দেখেন এই যে পোস্টটি দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল পোস্ট হবে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের এই দিক দিয়া, এই লেফট সাইড দিয়া। তো দেখেন আমি কিন্তু ফাইনালি যাচ্ছি এখন এই দিকে ব্রহ্মপুত্র নদীর দিকে, যেদিকে অনেকগুলো পোস্ট কি হয়েছে, কমপ্লিট হয়েছে বা হয় নাই, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখেন আমি কিন্তু টেম্পোরারি ব্রিজ দিয়ে যাচ্ছি। টেম্পোরারি ব্রিজ দেওয়া জার্নিং করতে অনেক মজা লাগে। তো ওই পারে ব্রিজের, টেম্পোরারি ব্রিজের ওই পারে তো কতটুকু কাম হয়েছে, তো নদীর কতটুকু চাপ, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি যাচ্ছি ওই দিকে। দেখেন একটি সামনে একটি ডাম্পার গাড়ি আসতে আছে। তো এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, কারণ এগুলো দেখতে আসে ব্রিজটি, ব্রিজগুলো কেমনে করে নির্মাণ করতেছে সেগুলো দেখতে আসে। দেখেন এই গাড়িটি দেখুন, তো একটা ডাম্পার গাড়ি ছিল। তো দেখেন আরও আরও অন্য অন্য কিন্তু মানুষ এসেছে এই ব্রিজগুলো, ব্রিজটিয়া দেখতে। তো এখানে যখন বিকালবেলা হয় অনেক মানুষের ভিড় জমে যায়, তো এগুলো ব্রিজটি দেখতে অনেক মানুষ আসে। তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন, তো অবশ্যই আপনারাও আসবেন কোনো একদিন সময় করে, আর এসে যাবেন আর ব্রিজটির কতটুকু কাম হয়েছে তো সেগুলো নিজে চোখে আসে দেখা যাবে। তো এখানে অনেক মজা হয় এই ব্রিজগুলো দেখতে আসলে, অনেক মজা হয়, অনেকজনের সাথে দেখা হয়, অনেক অনেক ইউটিউবার আসে, তো তাদের সাথেও দেখা হয়ে যায়। তো আমি ফাইনালি প্রায় এসে গেলাম এই ব্রিজের, টেম্পোরারি ব্রিজের লাস্ট মাথায়। তো দেখেন এগুলো পোস্ট, এই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের অরিজিনাল পোস্টগুলো কিন্তু পানিতে অল্পটুকু জাগানো আছে, এটুকু কিন্তু পানিতে তলাইয়া যাবে, কারণ পানির কিন্তু নদীর পানি কিন্তু অনেক বাইক। তো তার জন্যই কিন্তু নদীর পানি দিয়া কিন্তু এই পোস্টগুলা দেখেন, এই পোস্টগুলো কিন্তু তলাইয়া যাবে। তো গাইস আমি ফাইনালি
দেখেন এখন আমি ওইদিকে যাব লাস্ট মাথা দেখেন এই যে সামনে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে টেম্পোরারি ব্রিজের লাস্ট মাথায় এসে গেলাম তো লাস্ট মাথায় কত কি রয়েছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো এখন দেখেন এই যে লাস্ট মাথায় এসে গেলাম তো দেখেন এইখানেও কিন্তু এই টেম্পোরারি ব্রিজটি নদীতে ভাঙবো তো তার জন্য কিন্তু এখানেও কিন্তু বাম দিছে বাঁশ দিয়ে বাম দিছে আর 80 বছরকার গ্যারান্টি যেগুলো বস্তা থাকে ওই বস্তাগুলো দিয়েও কিন্তু মাটি তুলে তুলে এখানে রাখিয়া দিছে বা এই বানের পাশ দিয়ে দিছে দেখেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই ফ্রিডম ব্লগ দুবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু নতুন নতুন প্রতিদিনই এই ব্রিজের আপডেটের ভিডিওগুলো আইসা থাকবে তো তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর অল নোটিফিকেশনটি ক্লিক করে অন করে রাখেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে